বন্ধুরা নমস্কার আমি ডক্টর জয়ন্ত বাইন প্লাস্টিক এবং কসমেটিক সার্জেন আমাদের এই ভাই বাংলাদেশের সাতক্ষীরা থেকে এসছেন এবং ওনার দেখতে পাচ্ছি আমরা গ্রেট টু গ্যানো রয়েছে চেস্টে ফ্যাট রয়েছে এবং গ্ল্যান্ডও কিছুটা আছে হালকা একটু গ্ল্যান্ডো আছে বেসিক্যালি ওনার সবার সামনে জামাকাপড় খুলতে বা হস্টেলে যখন থাকেন সবার সামনে স্নান করতে একটু ফিজিক্যালি বোধ করেন বা অস্বস্তি মনে হয় সেই জন্যে করা তো এই জন্যে আমরা আজকে লাইপোসাকশন করবো আমরা বাগলে ছোট্ট একটা ফুটো করব সেটা দিয়ে পুরো এরিয়াটা লাইপোসাকশন করবো এবং ল্যান্ড লো একটা সুযোগটা রয়েছে পুরোপুরি বের করে দেবো তাহলে চলুন মার্কিংটা আগে শুরু করে দিন তো প্রথমে আমরা সুপার স্টার্নাল নচটাকে মার্ক করবো এটা সুপার নচ এরপর হচ্ছে মিড লাইন তারপরে ইনফিরিয়ার ব্রেস্ট ক্রিস এটা ইনফিরিয়ার ব্রেস্ট ক্রিস ডান দিকে এটা ইনফিরিয়ার ব্রেস্ট ক্রিস বা দিকে হাতটা লম্বা করে দিন ভাই হাত লম্বা করলে পরে মাসলের ল্যাটাল বর্ডার পেক মেজার মাসলের ল্যাটাল বর্ডারটা বোঝা যাচ্ছে এটা পেক মেজার মাসলের ল্যাটাল বর্ডার এটা ব্রেস্টের ল্যাটাল বর্ডার এদিকে ব্রেস্টের লার্টার কোমরে হাত দিন একটু টাইট করুন হ্যাঁ একটু টাইট করলে পরে মাস ব্রেস্টের আপার বর্ডারটা সুন্দর বোঝা যায় এটা ব্রেস্টের আপার বর্ডার এবার হাতটা লম্বা করে দাও মাসেলের আপার বর্ডার এটা এক মেজার মাসল যেটা রয়েছে তার আপার বর্ডার মাসেলটাকে আমরা স্কোয়ার করে মার্কিং করব চৌকো চৌকো করে মার্কিং করব আর ব্রেস্ট টিস্যুটাকে আমরা গোল মার্কিং করবো তো আমরা এই ভাইয়ের মার্কিং করেছি এইটা হচ্ছে মাসল একটা হাতে এই হাতটা তুলুন দেখুন মাসলটা এটা সেম মাসলের মার্কিং মাসল কিন্তু ঘাড় অব্দি চলে যাচ্ছে তো মাসল মাসলের জায়গায় থাকবে শুধু ব্রেস্ট টিস্যুটা কিন্তু আমরা লাইপোসাকশন করব দুদিকে তুলুন তাহলে এই দুদিকে দুটো মাসল এইটা হচ্ছে ব্রেস্ট টিস্যু এই জিনিসটা পুরোপুরি ফ্ল্যাট হয়ে যাবে তো আমরা অ্যান্ডার অ্যানাসেসিয়াতে এই ভাইয়ের সার্জারি করবো ভাইকে তো এবং তারপরে তো ডেফিনেটলি এক দুদিন উনি কলকাতাতে থেকে তারপর উনি বাড়িতে চলে যাবেন তো এই হচ্ছে এই ভাইয়ের পুরোপুরি ক্লিনিক্যাল কন্ডিশন সার্জিক্যাল ভিডিও যদি দেখতে হয় আমার ভিডিওগুলোতে সার্জিক্যাল স্পার্টগুলো দেওয়া থাকে কীভাবে সার্জারি করছি ল্যাপোসাকশন করা হচ্ছে টেমিশন দেওয়া হচ্ছে সেলাই করা হচ্ছে সেগুলো আপনারা দেখতে পারেন সার্জারির পর রেজাল্টের ভিডিও দেওয়া আছে আর আপনাদের এরকম সমস্যা থাকলে আমাকে হোয়াটসঅ্যাপে চেস্টের ফটো পাঠিয়ে দিলে দেখে কোন গ্রেডের গান কাজটি কী করতে হবে কত খরচ হবে সমস্ত ডিটেলস বলে দেবো ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ নমস্কার